আর্জেন্টিনা বনাম ইকুয়েডর, পরিসংখ্যান কার পক্ষে চলুন আমরা জেনে নেই। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর। আগামী 4 জুলাই বাংলাদেশ সময় সকাল 7টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুদল। ব্রাজিলের বিপক্ষে 1-1 গোলে ড্র করে বেশ চাঙ্গা অবস্থায় রয়েছে ইকুয়েডর। অন্যদিকে বলিভিয়াকে 4-1 গোলে হারিয়ে আর্জেন্টিনার খেলোয়াড়রা রয়েছে খোশ মেজাজে। সাম্প্রতিক সময়ে দু দলের ছন্দ থাকলে ও দু দলের অতীত পরিসংখ্যান কিন্তু আর্জেন্টিনারই পক্ষেই কথা বলছে। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত 36 বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইকুয়েডর। এর মধ্যে 21 ম্যাচই জিতেছে আর্জেন্টিনা, মাত্র 5 বার জিতেছে ইকুয়েডর, বাকি 10টি ম্যাচ ড্র হয়েছে। দু দলের মধ্যকার সর্বশেষ 3 লড়াইয়ে জিতেছে আর্জেন্টিনাই, এর মধ্যে 1টিতে জিতেছে 6-1 ব্যবধানে। 1942 সালে কোপা আমেরিকায় 12-0 গোলে জেতার সুখ্যাতি আছে আর্জেন্টিনার। এখন 2021 সাল, দেখা যাক মুখোমুখি লড়াইয়ে কে জেতে। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য।